কালকে আমরা যা শিখেছিলাম, হোয়াট ইজ ইন্টারাপ্ট আর ইন্টারাপ্ট রিলেটেড কিছু বেসিক নলেজ। আজকের ক্লাসে মুভ অন করার আগে আমি ID 65, ID 1 অ্যান্ড ID 151 এর কাছে একটা কোয়েশ্চেন রেখে যাচ্ছি। হোয়াট ইজ IRQ? আচ্ছা, নাও দ্যাট উই হ্যাভ ডিসকভার্ড, আজকের টপিকে আমরা আসি। আজকে আমরা যেটা করব, আমরা হলাম ইন্টারাপ্টের উপরে কিছু কোয়েশ্চেন, যেটা তোমাদের হয়তো মাথায় এসেছে ওগুলোর ব্যাপারে আমরা একটু দেখবো কেমনে কাজ করে। ইফ আ ডিভাইস কিপস সেন্ডিং ইন্টারাপ্ট টু দ্য প্রসেসর, হোয়াট উইল হ্যাপেন? একটা ডিভাইস, ফর এক্সাম্পল প্রিন্টার, সে একবার একটা ইন্টারাপ্ট সেন্ড করে দিয়েছে, আবার সে 30 সেকেন্ডস পরে আবার ইন্টারাপ্ট সেন্ড করছে, আবার ইন্টারাপ্ট সেন্ড করছে, আবার ইন্টারাপ্ট সেন্ড করছে, এই কেসে প্রসেসর কি করবে, প্রসেসরের কি করা উচিত? অবভিয়াসলি আমি চাই না যে বারে বারে একই ইন্টারাপ্ট আসুক, একটা কাজের জন্য একবারে ইন্টারাপ্ট আসবে, বারে বারে যাতে ইন্টারাপ্ট না আসে। তো এটার জন্য কি করা যায়, ইজিয়েস্ট মেথড কি হতে পারে, আমরা এই সিচুয়েশন গুলো মোস্ট ইজিলি কেমনে হ্যান্ডেল করি, ইউজুয়ালি আমরা এগুলো কি করি? ফ্ল্যাগ বিটস দিয়ে কন্ট্রোল করি। এক্স্যাক্টলি সিমিলারলি আমরা এখানেও এই কাজটাই করব। আমাদের একটা বিট আছে, IE বিট, এই বিটটা কই থাকবে, এটা এই লেসনের জন্য একটা কোয়েশ্চেন। আচ্ছা, IE বলতে এখানে কি মিন করি? ইন্টারাপ্ট ইনেবল, যখন ইন্টারাপ্ট ইনেবল হবে তখন শুধুমাত্র ইন্টারাপ্ট কাজ করবে, বা IO ডিভাইস ইন্টারাপ্টটাকে সেন্ড করতে পারবে। আর যদি ID বিট কোয়েশ্চেন, এটাও থাকবে এই বিটটা আসলে কোথায়, এটা ইন্টারাপ্ট ডিসেবল। আমি যদি ইন্টারাপ্ট ডিসেবল বিটটাকে 1 করে রাখি, তাহলে ওই ডিভাইসটা কোনো ইন্টারাপ্ট সেন্ড করতে পারবে না। আর আমি যদি ইন্টারাপ্ট ইনেবল বা IE বিটটাকে যদি আমি 1 করে রাখি, তাহলে কি করতে পারবে, তাহলে শুধুমাত্র ইন্টারাপ্ট কাজ করবে। আচ্ছা, এই বেসিক নলেজটা তো আমরা বুঝলাম, এখন দেখি এটা মানে এটা নিয়ে আমরা কেমনে কাজ করতে পারি। আমাদের প্রিন্টার, সে কি করলো, সে একটা ইন্টারাপ্ট সেন্ড করে দিল, কাকে সেন্ড করলো, প্রসেসরকে সেন্ড করে নিল। প্রসেসর এখন কি করবে, সে যে কাজটা করছিল ওই কাজটা, ওই কমান্ডটা, আইথ কমান্ডটা শেষ করে সে কোথায় চলে যাবে, ISR এ চলে যাবে। ISR এর ফার্স্ট কাজ কি হবে, ID বিটটাকে কি করবে, সে 1 করে দিবে, IE বিটটাকে সে কি করবে, এখানে 1 নাকি 0, এই মোমেন্টে একটু পজ নাও, কি হবে চিন্তা করো, IE বিটটাকে সে 0 করে দিবে। তারপরে কি হবে, ISR এর যে কোড গুলো আছে সেগুলা এক্সিকিউট করবে। আচ্ছা, তারপরে সে যখন লাস্ট লাইনটা এক্সিকিউট করে নিয়েছে, মানে প্রিন্টারের যখন কাজ শেষ, এখন কি প্রিন্টার চাইলে আবার সে আরেকটা ইন্টারাপ্ট পাঠাতেই পারে। এই সিচুয়েশনটা যাতে আমি করতে পারি, সেজন্য আমি কি করব, IE বিটকে 1 করে দিব, ID বিটকে 0 করে দিব। এই কাজটা শেষ করে আমি কন্ট্রোলটা আবার কোথায় ব্যাক করবে, আমার প্রসেসরের কাছে, কত নাম্বার ইয়েতে গিয়ে ব্যাক করবে, I+1-এ ব্যাক করবে। আচ্ছা, এখন আমি যখন IE বা ID-র ব্যাপারে যখন কথা বলছি, এগুলা কিন্তু ফিজিক্যাল বিটস
মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এটার, তার মানে এটা কি, এটা একটা ফ্লিপ ফ্লপের মতন হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং ওয়ান বিট। ওয়ান বিট দিয়ে আমি এটাকে কি করতে পারছি, পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি। ইন রিয়েল লাইফ আমাদের তো শুধুমাত্র একটা ডিভাইস থাকে না, আমরা নর্মালি কি করি, আমাদের নর্মালি মাল্টিপল আইও ডিভাইস কানেক্টেড থাকে, যেরকম আমি কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলো সব কিন্তু আমি একই সাথে কানেক্ট করি, মানে আমি একইবারে এটা কানেক্ট একবারে এটা কানেক্ট করে রাখি। তো ইন দিস কেস আর প্রসেসর কেমনে জানবে যে কোন আইও ডিভাইস ইন্টারাপ্টটা সেন্ড করেছে, হাউ ডাজ দ্য প্রসেসর নো হুইচ আইও ডিভাইস সেন্ট দি ইন্টারাপ্ট। অবভিয়াসলি আমার জানতে হবে যে কোন ডিভাইসটা সেন্ড করেছে, ওই ডিভাইসের স্পেসিফিক আইএসআর এ আমার যেতে হবে, ওই ডিভাইসের স্পেসিফিক কাজ আমার করতে হবে, ওই ডিভাইসের স্পেসিফিক মেমোরি লোকেশনের ডেটা পাঠাতে হবে। তাহলে আমার এটা জানা অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট, হুইচ আইও ডিভাইস সেন্ড দি ইন্টারাপ্ট। এটার জন্য ইজিয়েস্ট ওয়ে কি হতে পারে, ইজিয়েস্ট ওয়ে হতে পারে পোলিং। পোলিং কি, আমরা এটার একবার মানে পোলিং এর বেসিক আইডিয়াটা আমরা জানি। পোলিং মানে কি করে, প্রসেসর সে কোনো একটা বিটকে বারে বারে কন্টিনিউয়াসলি কি করে, কন্টিনিউয়াসলি চেক করতে থাকে। এটা হলো পোলিং এর, ওয়্যারএভার পোলিং ইজ ইউজড, এটার বেসিক নলেজ। তাহলে এই সময় বা এই ক্ষেত্রে এটা কেমনে কাজ করবে, এটা একটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা আইও ডিভাইস, সে হলো ইন্টারাপ্ট রিকোয়েস্টটা পাঠালো, প্রসেসর কি করবে, অল আইও ডিভাইস কে সে চেক করবে, অল আইও ডিভাইসের কি চেক করবে, একটা বিট চেক করবে। এই বিটটার নাম হলো আইআর কিউ বিট। এই বিটটা কোথায় আছে, এই বিটটা আইও ডিভাইসের মধ্যে আছে। এই বিটটাকে সে কি করবে, এই বিটটাকে সে পোল করবে, এই বিটটাকে পোল করবে। যখনই সে যখনই প্রসেসর পাবে কোনো একটা ওয়ান, কোনো আইও ডিভাইসের জন্য ওয়ান, সে কি বলবে, ওই আইও ডিভাইসটাই ইন্টারাপ্টটা সেন্ড করেছে। আমরা কিন্তু এখনো ওরকম সিনারিওতে যাইনি যে অনেকগুলো ডিভাইস একসাথে প্রসেসরকে ইন্টারাপ্ট সেন্ড করেছে। আমরা খালি এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করছি যে প্রসেসর কেমনে জানে একটা ইন্টারাপ্ট সেন্ড করলে কোন আইও ডিভাইসটা এটা সেন্ড করেছে। একটা মেথড আমরা কি শিখলাম, পোলিং। পোলিং কি করবে, প্রসেসর যখনই একটা আইও ডিভাইস ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে, প্রসেসর কি করবে, সবগুলো আইও ডিভাইসের আইআর কিউ বিট চেক করবে। আচ্ছা, যখনই সে কোনো ডিভাইস আইও ডিভাইসকে ওয়ান পেয়ে যাবে, সে কি বলবে, এই আইও ডিভাইসটাই আমাকে ইন্টারাপ্ট পাঠিয়েছে। পোলিং এর ডিসঅ্যাডভান্টেজ যেটা, উইচ ইজ আ কমন ডিসঅ্যাডভান্টেজ হোয়েন এভার উই ইউজ পোলিং, এখানে প্রসেসরকে এক্সট্রা কাজ করতে হয়, তাকে বারে বারে এটাকে পোলিং করতে হয়। এটা না করে আমরা কি করতে পারি, আমরা চাচ্ছি যে প্রসেসরের উপরে যাতে চাপটা কমে যায়, প্রসেসরের বার্ডেনটা যাতে কমে যায়, এটাকে আমরা কেমনে সলভ করতে পারি। আমরা কি করতে পারি, আমরা হলাম বললাম কি যে আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, আমি একটা আইও ডিভাইস কে, প্রত্যেকটা আইও ডিভাইস কে একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। এটা আমরা একদম ফার্স্ট এই চ্যাপ্টারের প্রথম দিকে একটু দেখেছি, যদি কেউ ভুলে যায় এই পার্টটা কি ছিল, একটু প্লিজ রিভাইজ করে নিও। আচ্ছা, আইও ডিভাইসের অ্যাড্রেস, আইও ডিভাইসের একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমি কি করতে পারি, যখন আমি আইআর কিউ বা আমি যখন ইন্টারাপ্টটা যখন সেন্ড করি, এটার সাথে আমি কি করতে পারি, তার অ্যাড্রেসটাও সেন্ড করে দিতে পারি।
এই অ্যাড্রেসটা আমি কি দিয়ে সেন্ড করব, এই অ্যাড্রেসটা আমি কোন লাইন দিয়ে সেন্ড করব, অ্যাড্রেস লাইনগুলা দিয়ে। এই অ্যাড্রেস লাইনটা কোথায় আছে? বাসে। আমি যদি এটা যখন আমি ইন্টারাপ্টটা পাঠাচ্ছি এর সাথে যদি আমি অ্যাড্রেসও পাঠাই দেই বাসের মাধ্যমে, তাহলে কি হবে? তাহলে আমার প্রসেসর যখন সে ইন্টারাপ্টটা পাবে সে এটাও জেনে যাবে যে এটা কোন ডিভাইস থেকে আসছে। ডিভাইসকে কেমনে আইডেন্টিফাই করবে? বাই দিস অ্যাড্রেস। তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে সবাই একটু চিন্তা করে দেখি, ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে ফর আ 32 বিট পিসি? ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? 32 বিটের অ্যাড্রেস কত বিটের হবে? 32 বিট। তার মানে ইন্টারাপ্টের সাথে আমার আবার 32 বিট অ্যাড্রেসও সেন্ড করতে হচ্ছে। এটা তো একটা, এই যে অ্যাড্রেসটা যে সেন্ড করতে হচ্ছে এই বিটটাকে যদি আমি কোনোভাবে কমাতে পারি, এই বিটটা একটু আ লার্জ বিট, আ লার্জ নাম্বার অফ বিট, এই বিটটাকে যদি আমি কোনোভাবে কমাতে পারি তাহলে তো আমার জন্য আরো ভালো। এই প্রসঙ্গে আমরা হলাম আমাদের নেক্সট সলিউশনে চলে আসি। সেলফ আইডেন্টিফিকেশন, এখানে আমি কি করতে পারি? হ্যাঁ, এখানে আমি একটা এক ধরনের, আমি এটাকে কোনো না কোনো ভাবে ইউনিকলি আইডেন্টিফাই যাতে করা যায় সেভাবে কিছু না কিছু একটা করব। তবে এটা আমি কেমনে করব? এখানে আমি কি করব, 4 to 8 bits পাঠাবো। একটা ইন্টারাপ্টের সাথে যখন আমার আইও ডিভাইসে ইন্টারাপ্ট পাঠাচ্ছে তার সাথে আমি 4 to 8 bits পাঠাবো, সো দ্যাট ইট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই দি আইও ডিভাইস। এই 4 to 8 bits কি হবে? এই 4 to 8 bits হবে স্টার্টিং অ্যাড্রেস অফ দি আইএসআর সাব ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আচ্ছা, এই যে এই পার্টটা, এটা হলো স্পেশাল কোড, এটা হলো আমাদের নর্মাল অ্যাড্রেস কোডের মতন না, আর এটা হলো ফিক্সড, এটা হলো প্রত্যেকটা আইও ডিভাইসের জন্য ইউনিক। সেলফ আইডেন্টিফিকেশন কি করছে? এটা হলো অ্যাড্রেস আমি যদি পাঠাই ওইভাবেই কাজ করছে, হাওয়েভার এখানে আমি কি করছি অল্প কিছু বিট পাঠাচ্ছি, 4 to 8 bits, which is a special code, and this code is fixed. আর এটা হলো প্রত্যেকটা আইও ডিভাইসের জন্য ইউনিক, আর ইউজুয়ালি এটা হলো স্টার্টিং অ্যাড্রেস অফ দি আইএসআর। তবে এটা কিন্তু আমি যেটা বলছি এটা হলো একটা স্পেশাল ফর্ম অফ ফরম্যাটিং দি অ্যাড্রেস, সো এটা এক্সপ্লিসিটলি নট অ্যাড্রেস, সেজন্য এটাকে আমি অ্যাড্রেস লাইন দিয়ে পাস করি না, এটাকে আমি ডেটা লাইনস দিয়ে পাস করি। তো আমরা কি কি কোয়েশ্চেন্স সলভ করলাম? প্রথমে যে কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম যে ইফ আ ডিভাইস কিপস সেন্ডিং মাল্টিপল, If a device keeps sending interrupt to the processor, what will happen? এই কোয়েশ্চেনটা আমরা আনসার করলাম। নেক্সট আমরা কি কোয়েশ্চেন আনসার করলাম, যে হাউ ডাজ আ প্রসেসর নো হুইচ আইও ডিভাইস সেন্ট দি ইন্টারাপ্ট? আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হলো হাউ ডাজ দ্য প্রসেসর নো হুইচ আইএসআর টু এক্সিকিউট,
প্রসেসর কেমনে জানবে কোন আইএসআর কে আর এক্সিকিউট করতে হবে। আমি যদি পোলিং মেথডের কথা চিন্তা করি, তাহলে কোন ডিভাইস ইন্টারাপ্ট পাঠিয়েছে সেটা প্রসেসর কেমনে জানবে, আইআর কিউ বিট চেক করে। তার মানে কি, যখনই আইআর কিউ বিট চেক করে নিল, প্রসেসর হলো কি আইডেন্টিফাই করে নিল, উইচ আইও ডিভাইস। প্রসেসর কে তাহলে কি মেনটেন করতে, একটা টেবিল মেনটেন করতে হচ্ছে। এই টেবিলটার মধ্যে কি আছে, এই টেবিলটার মধ্যে ইনফরমেশন আছে এরকম, এটা হলো প্রিন্টার, প্রিন্টারের আইএসআর স্টার্টিং রুটিন ফর এক্সাম্পল 0880, এটা কি, এটা হলো আইএসআর এর স্টার্টিং অ্যাড্রেসটা। এটা কোন ডিভাইসের জন্য, প্রিন্টারের জন্য, এরকম একটা টেবিল মেনটেন করতে হচ্ছে। তারপরে আমরা কি দেখলাম, যে আইও ডিভাইস সে কি করবে, সে হলো তার অ্যাড্রেসটা পাঠাই দিবে। যখনও তার অ্যাড্রেস পাঠাবে, তখন কি করবে, অ্যাড্রেসটা পাঠানোর সাথে সাথে প্রসেসর কি করবে, বুঝে যাবে উইচ আইও ডিভাইস, উইচ আইও ডিভাইস যখন বুঝে যাবে, সে আবার কি করবে, প্রসেসরের এই টেবিলটাতে রেফার করবে। সি কি ছিল, সেলফ আইডেন্টিফিকেশন। এখানে সে কি পাঠাই দিচ্ছিল সাথে, স্টার্টিং অ্যাড্রেস অফ আইএসআর। তো আমার এই যে এখানে তো সে স্টার্টিং অ্যাড্রেস অফ আইএসআর পাঠিয়ে দিচ্ছে, এখান থেকে তো প্রসেসর বুঝেই যাবে যে কোন আইএসআর তাকে এক্সিকিউট করতে হবে। আমার কোয়েশ্চেনটা এখানে হলো, উইচ ইজ দ্য বেস্ট, এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো। আর ফর সি এটার জন্য কি প্রসেসরে কি কোনো টেবিল মেনটেন করতে হয়, টেবিল এজ ইন এরকম একটা কি টেবিল তার মেনটেন করতে হয়, কি মনে হয় তোমাদের? এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে অ্যান্সারটা জানাবা। তারপরে দেখি আর কি কি কোয়েশ্চেনস আমাদের থাকতে পারে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, when when a processor is executing an ISR, can other device interrupt the process? আমরা কি জানি, আমাদের মাল্টিপল ডিভাইসেস আছে। এখন একটা আইও ডিভাইস, ফর এক্সাম্পল আমি বললাম এটা আইও ডিভাইস ওয়ান, সে হলো একটা ইন্টারাপ্ট সেন্ড করেছে। কাকে সেন্ড করেছে, প্রসেসরকে। প্রসেসর ইন রেসপন্স কি করেছে, তার কাজ শেষ করে আইএসআর লঞ্চ করে দিয়েছে। এখন আমি তো জানি যে আইও ডিভাইস ওয়ান সে আর ইন্টারাপ্ট পাঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এ আইও ডিভাইস ওয়ানের আইএসআর এর কাজটা শেষ হচ্ছে না। হাউএভার, ক্যান আইও ডিভাইস টু সেন্ড অ্যান ইন্টারাপ্ট রিকোয়েস্ট? লজিক্যালি কি হওয়ার কথা, আমি যদি ইন্টারাপ্ট, আমি যদি অ্যালাউ করি আইও ডিভাইস টু কে ইন্টারাপ্ট কে ইন্টারাপ্টের কাছে, মানে আমি যদি অ্যালাউ করি আইও ডিভাইস টু কি ইন্টারাপ্ট সেন্ড করতে, তাহলে জিনিসটা কি হবে, এটা হলো আমার মেইন প্রোগ্রাম, এটা হলো আমার পি ওয়ান যেটা হলো প্রসেসর এক্সিকিউট করছিল, এটা আমার আই নাম্বার লাইন, এখান থেকে সে কোথায় চলে গেল, আইএসআর, এটা কার আইএসআর, এটা অফ আইএসআর অফ আইও ডিভাইস ওয়ান। এখন যদি আবার ইন্টারাপ্ট আছে, তাহলে কি হবে, এটা কোথায় চলে যাবে, আইএসআর ডিভাইস টু। এটা চলাকালীন সময় যদি আইও ডিভাইস থ্রি রিকোয়েস্ট পাঠায়, তাহলে কি হবে, আবার চলে যাবে এটা আইএসআর ডিভাইস থ্রি এর কাছে। আমরা কি এই সিচুয়েশনটা কি আমরা অ্যালাউ করব কি না? জেনারেলি স্পিকিং
এটা চাই না আমার এরকম একটা সিচুয়েশন হোক। এরকম যদি একটা সিচুয়েশন হয়, তার মানে আমার আয়ের ভ্যালু সেভ করতে হবে, এই জায়গাটার ভ্যালু সেভ করতে হবে, এই জায়গাটার ভ্যালু সেভ করতে হবে, মানে কি এখানকার পিসির ভ্যালু, এখানকার পিসির ভ্যালু, এখানকার পিসির ভ্যালু, এখানে এখানে তো আমরা এখন পর্যন্ত কিছু করি নাই, বাট এখানে এতগুলো পিসির ভ্যালু আমার সেভ করে রাখতে হবে। আবার এটা কি একটা নেস্টেড সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে, এই সিচুয়েশনটা কি আমরা এলাও করবো নাকি? আমরা চাই না আসলে এরকম কোনো সিচুয়েশন এলাও করতে। কেন চাই না? যেহেতু আমরা বুঝতে পারছি যদি এলাও করি তাহলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। আর আমি তো খালি বললাম আয়ো ডিভাইস 1, 2, 3 পর্যন্ত, তবে এখানে কি আমাদের অনেক অনেক আয়ো ডিভাইস কানেক্ট হতে পারে, সবগুলো যদি এরকম করে সেন্ড করা শুরু করে তাহলে তো এটা একটা বিশাল বড় নেস্টেড কন্ডিশনে চলে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা বি জেনারেলি ডু নট ওয়ান্ট দিস। এটার রিসপন্সে আমরা কি করতে পারি, কি স্টেপস আমরা নিতে পারি? অলরেডি আমরা কেমনি কাজটা করতে হয় শিখে নিয়েছি। কোথায় আমরা শিখলাম এই কাজটা? আমরা একটু আগে কোথায় শিখেছি? যখন আমরা আইই অ্যান্ড আইডি বিটস নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, তাহলে ইন দিস কেস কি হবে? যখন আইও ডিভাইস 1 যখন সেন্ড করলো আইএসআর, সরি ইন্টারাপ্ট যখন সেন্ড করলো, তখন কি হবে? প্রসেসরের কাছে চলে গেল, প্রসেসর কি করলো? আইএসআর শুরু করলো। অফ ও হু, কারটা শুরু করবে সে? অফ ডিভাইস 1। সে কি করবে? আইই অফ আইও ডিভাইস 1 কে সে কি করে দিবে? সে কি করে দিবে? 0 করে দিবে। আর আইডি কে কি করে দিবে? আইডি কে অফ আইও ডিভাইস 1 সে কি করে দিবে? আইডি কে সে 1 করে দিবে। আর আইই কে সে কি করে দিবে? 0 করে দিবে। তার সাথে কি করবে? আইই অফ অল আইও ডিভাইস কে সে কি করে দিবে? 0 করে দিবে। আইডি অফ অল আইও ডিভাইস কে সে কি করে দিবে? 1 করে দিবে। এটা যদি করি তাহলে কি হবে? তাহলে সবগুলা আইও ডিভাইস ইনক্লুডিং আইও ডিভাইস 1 সবগুলার কি হয়ে গিয়েছে? ইন্টারাপ্ট কোনো একটাও সেন্ড করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত সেন্ড করতে পারবে না? যতক্ষণ পর্যন্ত এই আইএসআর টা কমপ্লিট হবে না। আচ্ছা, তবে এটা কি সব সময় বেস্ট অ্যাপ্রোচ? ইজ দিস অলওয়েজ দ্য বেস্ট অ্যাপ্রোচ? আমি কি সব সময় চাই যে এটা হোক? আমার তো ডিভাইসের প্রায়োরিটিও থাকতে পারে, যে কিছু ডিভাইস আমার হাই প্রায়োরিটি, কিছু ডিভাইস আমার লো প্রায়োরিটি। ইন দিস কেস আমি জিনিসটাকে কেমনে সলভ করব? এখানে আমরা যেটা করতে পারি, আমরা হলাম ডিভাইসের কি দিতে পারি? প্রায়োরিটি দিতে পারি। এখন আমি বললাম ডিভাইস 1 হ্যাজ গ্রেটার প্রায়োরিটি দেন ডিভাইস 2। তার মানে যখন ডিভাইস 1 যদি ইন্টারাপ্ট সেন্ড করে তখন কি হবে? এটার আইই 0 হয়ে যাবে, এটার আইডি 1 হয়ে যাবে, এটারও কি হয়ে যাবে? আইই 0 হয়ে যাবে আর আইডি 1 হয়ে যাবে। ইন দিস কেস কি ডিভাইস 2 কোনোদিনও ইন্টারাপ্ট সেন্ড করতে পারবে না যদি ডিভাইস 1 এর আইএসআর যদি রানিং থাকে? কেন? যেহেতু প্রায়োরিটি অফ ডিভাইস 1 ইজ গ্রেটার দ্যান দ্য প্রায়োরিটি অফ ডিভাইস 2। এখন আমরা অন্য আরেকটা সিনারিও চিন্তা করি।
सिनेरियोते डिवाइस टू होलो इंटरप्ट पाठिए थे তাহলে এখানে কি হবে এটার আইও 0 হয়ে যাচ্ছে এটার আইডি 1 হয়ে যাচ্ছে হাউএভার এটার ইন্টারাপ্ট এখনো কি 1 আছে এটার ইন্টারাপ্টকে আমি এখনো ডিসেবল করি নাই কেন যদি ডিভাইস 1 সে যদি ডিভাইস 2 2 এর যখন আইএসআর যখন রানিং তখন ডিভাইস 1 যদি কোনো ইন্টারাপ্ট পাঠায় তাহলে কি হবে ডিভাইস টু এরটা পজ হবে আর ডিভাইস ওয়ান এর আইএসআর এ চলে যাবে কেন চলে যাবে বিকজ ডিভাইস ওয়ান হ্যাজ গ্রেটার প্রায়োরিটি আচ্ছা তাহলে আমরা যদি আমাদের অরিজিনাল কোয়েশ্চনে যদি ব্যাক করি হাউ ডাজ দ্য Sorry. When a processor is executing an ISR, can other device interrupt the process? Sometimes it can. কখন করতে পারে? যদি ওই ডিভাইসের প্রায়োরিটি কারেন্টলি এক্সিকিউটিং ডিভাইসের প্রায়োরিটি থেকে হায়ার হয়। আমি যে ডিভাইসের প্রায়োরিটির ব্যাপারে বলছি এই ডিভাইসের প্রায়োরিটি আসলে আমরা কেমনে সেট করি বা এটা কোথা থেকে আমরা বুঝি যে উইচ ডিভাইস হ্যাজ দি হায়ার প্রায়োরিটি যদি আমাদের মনে থাকে আর যদি মনে না থাকে প্লিজ রিভাইজ ব্যাক আইও ডিভাইসের কিছু স্টেটাস রেজিস্টার আছে ওখানকার কিছু বিট কি রিপ্রেজেন্ট করছে ওখানকার কিছু বিট প্রায়োরিটি রিপ্রেজেন্ট করছে এই যে এই বিট দিয়ে আমি কিছু বিটস দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করছি প্রায়োরিটিটা রিপ্রেজেন্ট করছি আচ্ছা সো ক্যান প্রায়োরিটি বি চেঞ্জড নতুন একটা আমি আইও ডিভাইস অ্যাড করলাম ওই ডিভাইসটার প্রায়োরিটি এক্সিস্টিং সবগুলো ডিভাইসের প্রায়োরিটি থেকে হায়ার হতেই পারে তার মানে কি আমার আইও ডিভাইসের প্রায়োরিটি চেঞ্জ হতে পারে হাউএভার এটা কি সবাই চেঞ্জ করতে পারবে না সবাই চেঞ্জ করতে পারলে হয়তো ইউজার ভুলেই সে প্রায়োরিটিটাকে চেঞ্জ করে দিল একটা লো প্রায়োরিটি ডিভাইসকে সে ভুলে হাই প্রায়োরিটি বানাই দিল সেই জন্য শুধুমাত্র privileged instruction IO device এর priority কে change করতে পারে privileged instructions হলো ওই instructions যেগুলা হলো শুধুমাত্র OS দিতে পারে মানে শুধুমাত্র operating systems ওই instructions গুলো দিতে পারে তো আজকে তো আমরা অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে আনসার করার চেষ্টা করলাম তো এই এই আজকের কোয়েশ্চেন গুলা আমি হলাম আগের ক্লাসের আগেরবারের মতন আমি একটা গুগল ফর্ম আমি আপলোড করে দিব যেটার মধ্যে হলো কোয়েশ্চেন গুলা থাকবে ওখানে কোয়েশ্চেন গুলা আনসার করতে হবে আর আইডি কত কাকে যদি কাকে জানি বলেছিলাম 65 1 আর 151 তোমাদেরকে যে কোয়েশ্চেনটা অ্যান্সার করা হয়েছে সেটা প্লিজ তোমরা ক্লাসরুমে কমেন্টসের মধ্যে তোমরা অবশ্যই এটা লিখে রাখবা আমি হলাম তোমাদের এটার উপরে আমি তোমাদেরকে এটা মানে এটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি আজকের ক্লাস এখানেই শেষ পরের দিন আমরা হলাম আসলে দেখব কি যে কেমনে মাল্টিপল ইন্টারাপ্ট যদি একসাথে আসে তাহলে কি হয় ও তখন কিভাবে জিনিসটা কাজ করবে আমরা হলাম ওগুলা ব্যাপারে নেক্সট ক্লাসে দেখবো